আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন, এমন স্লোগানকে সামনে রেখে 2022-23 অর্থ বছরের জন্য 6,78,064 কোটি টাকার বিশাল বাজেট দিল সরকার। জাতীয় সংসদে আজ বিকেল 3টায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রেকর্ড এই বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 7.5%, আয়ের লক্ষ্য 4,33,000 কোটি টাকা এবং বাজেট ঘাটতি ধরা হয়েছে 2,45,064 কোটি টাকা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে বাজেটে মূল্যস্ফীতি ধরা হয়েছে 5.6%। ২০২১-২২ অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2022-23 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো, মাননীয় অর্থমন্ত্রী আপনি বাজেট উপস্থাপন করুন। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপো থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা, যদিও ডিপোর কন্টেইনার থেকে এখনও ধোঁয়া উঠছে। এই ঘটনায় করা মামলায় কর্তৃপক্ষের অবহেলা, তথ্য গোপন ও অব্যবস্থাপনাকে দায়ী করা হয়েছে। তবে এই মামলায় মালিকদের কাউকে আসামি করা হয়নি। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। সীতাকুণ্ডের পিএম কন্টেইনার ডিপোর ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পাশাপাশি ডিপো এলাকা থেকে ধ্বংসস্তূপ সরাতে কাজ চালিয়ে যাচ্ছেন তারা। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা, তথ্য গোপন ও চরম অব্যবস্থাপনাকে দায়ী করা হলেও মামলায় মালিকদের কাউকে আসামি করা হয়নি। ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও এখনও বিভিন্ন কন্টেইনারের ভেতর থেকে ধোঁয়া উঠছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন বিজিএমইএর কর্মকর্তারা। এটার দুর্ঘটনার পর স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল এবং সরকারের বিভিন্ন সংস্থার আন্ডারে এটা তদারকি করা হয়েছে। এখন আমরা বিএমডিপোর যেহেতু বিভিন্ন সংস্থা এটা সুযোগ দেওয়া হয়েছে, আগুন নিবানো হয়েছে, কন্ট্রোলে চলে আসছে। দগ্ধ ও আহত হয়ে চট্টগ্রামে চিকিৎসা নিচ্ছেন 130 জন, আইসিইউতে আছেন 3 জন। নিহতদের মধ্যে 26 জনের পরিচয় শনাক্তের পর লাশ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে। বাকিদের ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত ও লাশ পেতে 1 মাস অপেক্ষা করতে হবে স্বজনদের। নাদিরা সুলতানা, আরটিভি। সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের পর আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়েছিলেন অনেকেই। সেই ভয় এখন কিছুটা কেটে উঠলেও আবারও চেপে বসেছে রোগ ব্যাধির ভয়। কেমিক্যালের ঝাঁচালো ধোঁয়া আর গন্ধে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত জনসাধারণ যাতে অবাধে চলাফেরা না করে সেই পরামর্শ দিয়েছে স্বাস্থ্যবিদরা। চট্টগ্রাম থেকে ইমরুল কায়েস মিঠু ও সোহেল মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। বিএম ডিপুতে আগুন নেভাতে টানা 4 দিন ব্যবহার করা পানির সঙ্গে রাসায়নিক দ্রব্য মিশে ছড়িয়ে পড়েছে আশপাশে। ভয়াবহ আগুনের পর থেকে বাতাসে রাসায়নিকের ঝাঁঝালো, অস্বস্তিকর তীব্র গন্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। এছাড়াও হুমকির মুখে পড়েছে সেখানকার জীববৈচিত্র্য। ড্রেনো খালের পানি যাতে ছড়িয়ে না পড়ে ডিপো থেকে 0.5 কিলোমিটার দূরে বাঁধ দিয়ে রাসায়নিক মিশ্রিত পানি আটকে দেওয়া হয়। এখন ওই ড্রেনের পানির তীব্র গন্ধে আশপাশে বসবাস এখন দুঃসাধ্য। মাস্ক না পরে চলাফেরা করা যাচ্ছে না, খুবই বাতাসের সাথে খুবই দুর্গন্ধ একটা বের হয়েছে, যা শ্বাস নেওয়ার সময়, প্রশ্বাস নেওয়ার সময় ভিতরটা জ্বলে যাচ্ছে। এটা যে এমনভাবে গন্ধ আসতেছে, এই কেমিক্যাল এবং মানুষের পোড়া গন্ধ, আসলে আমাদের এখানে থাকা তো খুব কষ্ট হয়ে যাচ্ছে। বাসাটা ভাড়া দেওয়ার জন্য আমি এখানে রয়ে গেছি, আমার বাচ্চা কাচ্চা সব বাইরে রেখে আসছি দূরে। নিঃশ্বাসের সাথে এই বাতাসগুলো শরীরের ভিতর ঢুকতেছে, ঢুকে কারো ডায়রিয়া, কারো বমি, কারো পেটে ব্যথা, কারো বিভিন্ন রকম অসুস্থ, আমি নিজে অসুস্থ হয়ে গেছি। সংশ্লিষ্টদের নির্দেশ ছাড়া অবাধ চলাফেরা না করার পরামর্শ এই চিকিৎসকের। এই গ্যাস জ্বালানো না ঢুকে সজাগ থাকতে হবে,
যেহেতু একটা দুর্ঘটনা ঘটেছে এখানে আরো বেশি ক্ষতিকর, যার কারণে মানুষ যদি ওখানে না যায় তাহলে ভালো। তবে পরিবেশ দূষণ এবং এলাকাবাসীকে রক্ষার্থে শুরু থেকে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। বিভিন্ন রাসায়নিক পদার্থ যেগুলো বের হয়ে গেছে ওগুলোকে আমরা বন্ধ করার চেষ্টা করছি, যাতে এটার ফার্দার এটা খারাপ না হয়। তাই ইনশাল্লাহ সবকিছু এখনো কন্ট্রোলে আছে, আমাদেরকে একটু সময় দিতে হবে। কর্তৃপক্ষ সব সমস্যা সমাধান করে শিগগির এলাকা বাসযোগ্য করবেন এমন প্রত্যাশা স্থানীয়দের। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। নারায়ণগঞ্জের দেওভোগের আখড়া এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারের তিন নারীর মৃত্যু হয়েছে। দুপুরে দেওভোগের আখড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বিমলী রানী, মণি রানী এবং বাসন্তী রানী। তারা সম্পর্কে তিন জা। স্থানীয়রা জানায় বিদ্যুতে বৃষ্টির সময় বিদ্যুতের তার ছিঁড়ে কলাপসিবল গেটে পড়লে গেটটি বিদ্যুতায়িত হয়। এ সময় বিমলী রানী জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করতে গিয়ে কলাপসিবল গেট স্পর্শ করলে বিদ্যুৎপৃষ্ট হন। মণি ও বাসন্তী রানী তাকে বাঁচাতে এগিয়ে এলে তিনজনই বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। সাভারের বালিয়ারপুর বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ঘটনায় আহত পরমাণু শক্তি কমিশনের আরেক নারী বৈজ্ঞানিক কর্মকর্তা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে এই দুর্ঘটনায় পরমাণু শক্তি কমিশনের আরও দুই বৈজ্ঞানিক কর্মকর্তা ও এক প্রকৌশলী সহ মোট পাঁচজনের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নারী কর্মকর্তার নাম ফারহানা নিপা। তিনি পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে এনাম মেডিকেলে এবং পরে ঢাকার সিএমএইচে হস্তান্তর করা হয়। দুর্ঘটনায় ফারহানার শরীরে বেশ কয়েকটি হাড় ভেঙে যায় এবং মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। রোববার সকাল 9টার দিকে সাভারের আরিচা মহাসড়কে বালিয়ারপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন তারা। টাঙ্গাইলে এক স্কুল ছাত্রী অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলায় তিন যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে টাঙ্গাইলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এর রায় দেন। রায়ে দোষী সাব্যস্ত না হওয়া একজনকে খালাস দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন টাঙ্গাইলে ভেঙ্গুলা গ্রামের কৃষ্ণচন্দ্র দাস, স্পিনজারপুর গ্রামের সৌরভ আহমেদ এবং মিজানুর রহমান। মামলার এজাহার থেকে জানা যায়, 2021 সালে 2 আগস্ট গোপালপুর উপজেলার জয়নগর গ্রামের এসএসসি পরীক্ষার্থী খাদেজা খাতুন নানির বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরের দিন সকালে ভুয়াপুর উপজেলার ভিড়ভরুয়া গ্রাম থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এরপর নিহত খাদেজার বাবা খোকন মিয়া বাদী হয়ে তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। সিরাজগঞ্জের বেলকুচিতে একই জায়গায় একই সময়ে উপজেলা স্থানীয় সরকার, জনপ্রতিনিধি ফোরাম ও ছাত্রলীগ মানববন্ধন কর্মসূচির ঘোষণা করায় 144 ধারা জারি করেছে প্রশাসন। সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 144 ধারা জারি থাকবে। বুধবার রাতে মাইকিং করে এই ঘোষণা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান জানান, এক ইউপি চেয়ারম্যানের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে চলা বাস স্ট্যান্ড এলাকায় স্থানীয় সরকার, জনপ্রতিনিধি ফোরাম সকালে মানববন্ধন কর্মসূচির ঘোষণা করে। অন্যদিকে একই সময় একই জায়গায় মানববন্ধন করার ঘোষণা দেয় বেলকুচি পৌর ছাত্রলীগ। এমন পাল্টাপাল্টি কর্মসূচিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় চালা বাস স্ট্যান্ড ও এর আশেপাশের এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মাঠ। একে অপরের বিরুদ্ধে আনছে নানা অভিযোগ। গণসংযোগের 14তম দিনে সকাল থেকে মাঠে নেমেছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এদিকে স্থানীয় সংসদ সদস্যকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশনার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেছেন আ ক ম বাহারুদ্দিন বাহার। কুমিল্লা প্রতিনিধি গোলাম কিবরিয়া তথ্যচিত্রে, দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। আগামী 15 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন। নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বইছে নগর জুড়ে। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। প্রচারের পাশাপাশি আচরণবিধি নিয়ে এক প্রার্থী অন্য প্রার্থীর বিরুদ্ধে দিচ্ছেন অভিযোগ।
নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত দুপুরে নগরীর টিক্কারচর এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি জানান, নির্বাচন কমিশন স্থানীয় সংসদকে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ না নিতে ও কুমিল্লা ছাড়তে আদেশ দিয়েছেন। তবে নির্বাচন কমিশনের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে সংসদ সদস্য রিট করেছেন। নির্বাচন কমিশন এই আদেশের বিরুদ্ধে বারবার তো রিট করেছেন, সেই রিট মহামান্য হাইকোর্ট বিভাগ খারিজ করে দিয়েছে এবং বলেছে কেন বাস সাহেব নির্বাচন তৎপরতা থাকতে পারবেন না, এটা জবাব দিয়ে দেওয়ার জন্য হাইকোর্ট নির্বাচন কমিশনকে সুপোজ করেছে। সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্ষু সকালে 13 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করে বলেন, নির্বাচন প্রভাবিত করার জন্য সিটির বাইরে থেকে লোক আনা হচ্ছে। আমাদের গরিব গণজোয়ারের লাগিয়া তারা বিভিন্ন ইউনিয়ন থেকে চেয়ারম্যানের মাধ্যমে তারা লোক সংগ্রহ করিয়া কেন্দ্রের সামনে তারা এটা অরজকতার লাগিয়া কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে 5 মেয়র প্রার্থী সহ 147 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরের 27টি সাধারণ ও 9টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার 2,27,792 জন। দীপ্তচন্দ্র পাল, আরটিভি। প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার 2 ইউনিয়নের 10টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, মহারশি নদীর পানি বাড়ায় ঝিনাইগাতি সদর ও ধানসাইড ইউনিয়নের 10টি গ্রামে পানি ঢুকে বেশিরভাগ ঘরবাড়ি ডুবে গেছে। অন্যদিকে নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর তীরবর্তী এলাকার গ্রামগুলোতে পাহাড়ি ঢলের পানি ঢুকে পড়েছে। বন্যাতদের সহায়তায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলছে। এতে নদী তীরবর্তী এলাকায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। জেলার সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24144 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যার সংবাদ 7:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।